হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো মূলা দিয়ে পুঠি মাছের তরকারি এইভাবে মূলা দিয়ে পুঠি মাছের তরকারি রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলুন দেখে নিই মূলা দিয়ে পুঁটি মাছের তরকারিটা আমি কীভাবে রান্না করব প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে মাখে রাখা দুইশো গ্রাম পুঠি মাছ এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে পুঁটি মাছ ভেজে নিতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় উল্টে পাল্টে মাছগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা মুলা, আর আলু এইখানে আমি চারটা মূলা আর একটা আলু কুচি করে কেটে নিয়েছি মূলাগুলিকে যত বেশি কুচি করে কেটে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়া এখন মূলার আর আলুগুলিকে চেড়ে ভালোভাবে বেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট কম আছে মূলাগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব আর আমি আবার বলছি মুলাগুলিকে যত বেশি কুচি করে কেটে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে আবারও কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা এইখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা একটা পেঁয়াজ একই সঙ্গে পেস্ট করে নিয়েছি তবে পেঁয়াজ বাটা বা পেস্ট অবশ্যই ব্যবহার করবেন পেঁয়াজ বাটা বা পেস্ট ব্যবহার করলে গ্রেভিটা ঘন হবে আরও ভালো লাগবে প্রায় এক মিনিটের মতো কম আছে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মিলিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ এরপর এর মধ্যে এক চামচের মতো জল দিয়ে মশলাগুলিকে আবারও কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মূলার আলু মশলার সঙ্গে মূলার আলুগুলিকে আবারও হালকা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে এই তরকারিটা রান্না করতে হবে পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছ আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুইটা আসতো কাঁচা লঙ্কা এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম মাচের ডাক দিয়ে রান্না করবো আর এর মধ্যে আমি এই সময়ের মধ্যে লবণ ব্যবহার করেছি তো লবণটা দেখাতে পারিনি তার জন্য দুঃখিত আপনারা এর মধ্যে পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন কম আছে এইগুলিকে আবারও ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আলু আর মূলাগুলি সিদ্ধ হয়ে গেছে আর দেখুন গ্রেভিটা ঠিক এমনভাবে থাকবে এমনভাবে থাকলে ভালো লাগে তারপর এর মধ্যে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে মূলা দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন